নমস্কার সবাইকে, আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর আজকে কিন্তু দিনটা আমাদের শুরু হয়েছে, মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু লেটে। আজকে সকাল থেকে কিছু কাজ থাকার জন্য আমি সেরকমভাবে ভিডিও মানে বানাতে পারিনি, তো যে কারণে এক জায়গায় বেরোনোর কথা ছিল আমার আর অভিষেকে, তো বেরোনোর পরই ভিডিওটা স্টার্ট করলাম। ব্রেকফাস্ট তো করেছিলাম কিন্তু তারপর আবার খিদে পেয়ে গেছিলো, যে কারণে একটা কলা খেতে খেতে বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা কিন্তু বাইরে ঘোরাঘুরি করার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ কি বাইরে একটা অসম্ভব খারাপ টাইপসের রোদ, বাড়িতে থাকার জন্য একদম ঠিক আছে। তো বেরোনোর সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার জুতোর সোলটা খুলে গেল, যে কারণে আমি আবার গেলাম জুতোটা চেঞ্জ করার জন্য, যাবো একটু এক্সরে করানোর জন্য। অনেকদিন ধরেই পায়ের অ্যাঙ্কেলে একটু পেন হচ্ছিল, কেন হচ্ছিল কী রিজনে হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। আর পেনটা না মানে এরকম না যে খুব স্টেবল, মানে রোজই হচ্ছে সব সময় হচ্ছে এরকম না, কিছু কিছু সময় পেনটা হচ্ছিলো। তো যে কারণে ভাবলাম একটু ডক্টর ভিজিট করা যাক। তো ডাক্তারের কাছে গেছিলাম, উনি যেটা অ্যাজিউম করেছিলেন যে হয়তো অ্যাঙ্কেলের একটা যে কোনো একটা বোন হয়তো একটু গ্রো করেছে, যে কারণে পেনটা হচ্ছে। তো তার জন্য গেছিলাম এক্সরে করাতে। তো এক্সরে করানোর পরে দেখলাম যে উনি যেটা অ্যাজিউম করেছিলেন সেটাই ঠিক। আর আজকের আকাশটা প্রতিদিনকার মতোই খুব সুন্দর। আকাশের সম্পর্কে আমি আর এক্সট্রা করে কিছু বলতে চাই না, কারণ কি এখন পুজো আসছে, আকাশ তো সুন্দর হবে। তো যেখানে এক্সট্রা করাতে গেছিলাম সেখানে লুলু বসছিল, মানে লালু বসছিল। লালু তো মারামারি করে একদম গায়ে ছাল বাকল তুলে ফেলেছে। ফার্স্টে যেখানে গেছিলাম সেখানে এক্সট্রা হয়নি, দেন ওখান থেকে আবার ঘুরে গেলাম। আমি তো ঠিক চিনি না জায়গাটার নাম, যাই হোক তো এই কোর্টের পাশ থেকে যাচ্ছিলাম। আর এই জায়গাটা খুব সুন্দর, এটা বারাসাতে সিরাজ উদ্যান, জায়গাটা খুবই সুন্দর। এখানে অনেকে ফটোশ্যুট করার জন্য বা নর্মাল বিকেলে বসে থাকার জন্য আসে যারা বারাসাতে থাকে। তো তারপরে আসলাম এখানে এক্সরে করানোর জন্য, খুব একটা বেশি সময় লাগেনি, গেছি পে করেছি বিল নিয়েছি এক্সরে করেছি বেরিয়ে গেছি, মানে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে সবটা কমপ্লিট হয়ে গেছে। তো যখন এক্সরে করেছি, যিনি এক্সরে করেছেন তাকে জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে, তো উনি বলে দিয়েছে যে হ্যাঁ একটু পায়ের একটা বোন একটু গ্রো করেছে, তো এটার এখন ট্রিটমেন্ট করতে হবে। খুব একটা বেশি পেইন হচ্ছে না, বাট স্টিল তবুও মেবি এটা মানে জুতো পরার জন্যই হয়েছে, মানে উল্টোপাল্টা জুতো পরার জন্যই হয়েছে। তো ডাক্তার আমাকে বলেছিল এবার পুজোর জুতোটা কেনার আগে একটু আমাকে ভিজিট করবেন, আবার তারপরে করবেন। তো বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি যে আজকে ব্যাঙের বিয়ে, মানে রোদ উঠেছে প্লাস বৃষ্টিও পড়ছে। তো এরকম হলে পরে আমরা বলতাম যে আজকে ব্যাঙের বিয়ে। তো আজকে রান্নাবান্না সব কিছু মা করেছিল, করেছিল কচু বাটা, ইলিশ মাছের ঝোল, আর স্যালাড তো এখানে ছিল, আর একটা কি ছিল, হ্যাঁ একটা কচু শাকের মতো কিছু একটা এরকম ছিল। তো তারপর আমি দুপুরবেলা একটু কাজ বাজ নিয়ে বসছিলাম, মাও একটু বসে বসে এখানে ফটোগুলো বাঁচছিল। আমাদের বিয়ে হয়ে গেছে 7-8 মাস হতে চললো, এখনও বিয়ের একটা ছবি সিলেকশন করা হয়নি, এই নিয়ে রোজ কথা শুনছি। তো আজকে মা ঠিক করেছে যে মা আজকে বাঁচবেই, আর বাকিগুলো আমি আমাদের বাড়ির দিকে এগুলো একদিন সময় করে বেছে নেবো। তো সন্ধ্যেবেলা যাচ্ছিলাম একটু জিমে, দুদিন ধরে যাচ্ছি জিমে, কারণ কি বুঝতে পারছি যে এবারে আমার ওয়েটটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটাকে কমানো উচিত। আর আমার এই চুলটা নিয়ে আমি যে কী করে জিম করবো তাই বুঝতে পারি না, কারণ কি এটাকে খোপা করলে পরে শুয়ে কোনো ওয়ার্কআউট করা যায় না, আর ছেড়ে রাখলে পরে তো কোনো কথাই নেই। তো এটাকে একটা বেনুনি করে নেবো এখন। আর এই চুল নিয়ে যে আমি কী সমস্যায় ভুগি আর কি বলবো, এমন একটা আনম্যানেজেবল হেয়ার। তো জিমে যাওয়ার আগে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বডি স্প্রে, যদিও আমার বডি ওডর নেই তবুও আমি ইউজ করি। তো তারপর যাচ্ছি, টাওয়াল নিলাম, জলের বোতল নিলাম। আমি জল খুব পরিমাণে কম খাই, তো যে কারণে আমি ওয়ার্কআউট করতে গিয়ে অ্যাপস করতে গিয়ে বুঝতে পারলাম যে আমার আস্তে আস্তে ক্র্যাম্পস আসছে। তো যে কারণে আমাকে বলেছে অনেক অনেক পরিমাণে জল খেতে হবে। আর আমি দেখতে পাচ্ছি আমি ওয়ার্কআউট করতে গেলে পরে মোটামুটি এই বোতল আর 1 লিটার জল তো আমি ওখানেই শেষ করে ফেলি 1 ঘন্টার মধ্যে। আর আজকাল আমি জলটা একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করছি। তো তারপর গেলাম ওয়ার্কআউট করার জন্য, এখানে ফ্রি হ্যান্ড করলাম, তারপর আমাকে দেখিয়ে দিল ট্রেনার, খুবই ভালো, সব কিছু হাতে ধরে ধরে দেখিয়ে দেয়, সবাইকে দেখিয়ে দেয়। আর এটা কিন্তু আমাদের বাড়ির নিচেই জিম, অন ফিটনেস স্টুডিও, যারা বারাসাতে থাকো তারা অবশ্যই একবার চাইলে পরে ভিজিট করতে পারো, যারা আশেপাশে থাকো। আশা করছি কখনোই কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট তোমাদের মধ্যে আসবে না এই জিমে আসলে পরে, কারণ কি একদম পারফেক্ট অ্যাম্বিয়েন্স, পারফেক্ট মেশিন, সব কিছু খুব ভালো। নিজেদের জিম বলে বলছি না, বাট তোমরা আসলে পরে বুঝতে পারবে, একদিন এসে জাস্ট ভিজিটও করে যেতে পারো। জিম আসলেই যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে এরকম কোনো বিষয় না, একবার এসে ভিজিট করে যেতে পারো, ঘুরে যেতে পারো। তো এখানে হালকা পাতলা ওয়ার্কআউট করছিলাম, ওয়ার্কআউট করতে গিয়ে রিয়েলাইজ করলাম যে আমার বডির অনেক জায়গায় জং ধরে গেছে, এগুলোকে জংটাকে ছাড়াতে হবে। আমি তো ভাবলাম আমি নিজে খুব স্টেবল, মানে খুব স্ট্রং, খুব লাফা ঝাঁপি করি, মানে আমার একদম সব কিছু ঠিকঠাক, বাট এখন আস্তে আস্তে ওয়ার্কআউট করতে করতে রিয়েলাইজ করতে পারছি যে যতক্ষণ না আমরা কোনো কিছুর উপর সঠিকভাবে কাজ করি আমরা বুঝতে পারি না যে আমাদের বডির কোথায় কোথায় কী কী প্রবলেম রয়েছে। তো আমার হাতের রিস্টে একটু দেখতে পাচ্ছি প্রবলেম রয়েছে, যেটা আমার দীর্ঘক্ষণ মাউস নিয়ে ল্যাপটপের সামনে বা কম্পিউটারের সামনে কাজ করার জন্য হয়েছে, এটা আমি জানি। তো তারপর একটু ট্রেডমিল করলাম, আজকে মাও গেছিলো আমার সঙ্গে জিমে,
মা যাই বলে যাওয়া হয় অ্যাকচুয়ালি, তাহলে আমার নিজে একা একা যেতে ভালো লাগে না। তারপর ঘরে আসলাম, একটু কলা খেলাম, আর ব্যাস আজকের দিনটা এরকমভাবেই এখানে শেষ হয়ে গেল। আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার।